গতকাল আমরা গেছিলাম ঘুগুলিয়া থেকে, আমরা পাঁচজন শিক্ষকদের গ্রুপ অম্বিকা কালনা ভ্রমণে। সেখানে দর্শনীয় অনেক কিছু রয়েছে। এই অম্বিকা কালনা পূর্ব বর্ধমানের অন্তর্গত একটি জায়গা, যাকে পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বলা হয়, কারণ সেখানে বিভিন্ন রকমের মন্দির রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে মন্দিরটা হচ্ছে সেটা 108টা শিব মন্দির, এছাড়া ভবা পাগলার মন্দির রয়েছে, আর রয়েছে হলো সিদ্ধেশ্বরী মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, এগুলো সব আমরা দেখেছিলাম। এখন ব্লগ বা এই ধরনের ভিডিও বানানোর তেমন কোনো ইচ্ছে ছিল না বলে সেইভাবে আমি রেডি হয়ে থাকতে পারিনি, কিন্তু অনেকগুলো ভালো ভালো ছবি আমরা পেয়েছি, যেগুলোর একটা কালেকশন আমি এই ভিডিওতে করব, সেই নিয়ে এই ভিডিওটা বানানো মেনলি। তবে একটা অসুবিধা হয়েছে এই আমাদের এই ফার্স্ট জার্নিতে, আমাদের পঞ্চপাণ্ডবের এই ফার্স্ট জার্নিতে, এটা সব থেকে অসুবিধা হয়েছে সেটা হচ্ছে কোভিড সিচুয়েশন, অমিক্রন এবং করোনার জন্য ম্যাক্সিমাম মন্দিরগুলোই আমাদের বন্ধ পেয়েছে। তবে আমাদের ঘোরাটা আমরা খুব ভালোই এনজয় করেছি, বিবেকানন্দের জন্মস্থান দেখেছি, তো সেই নিয়েই ভিডিওটা। তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই যে এরকম সিচুয়েশনে আমরা এই ফার্স্ট অভিজ্ঞতা পেলাম যে কোথাও যেতে হলে আগে সেখানে খবরটা নিয়ে যেতে হবে যে আদৌ সেই জায়গাটা খোলা আছে কি বন্ধ আছে। তো দেখুন ভিডিওটা, আশা করি ভালোই লাগবে, আর অ্যাজ ইউজুয়াল লাইক বাটনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন। এরকম ভিডিও নেক্সট টাইম আরও বানানোর চেষ্টা করবো, আমরা নেক্সট আরও বিভিন্ন জায়গায় ট্রাভেল করবো এবং ট্রাভেলিং একটা ব্লগ করার চেষ্টা করবো, আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ। এসেছিলাম 108 শিব মন্দির কালনার দেখতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অমিক্রনের জন্য 1 তারিখ অবধি এটা বন্ধ আছে, তাই আমাদের বাইরে থেকেই তুলে নিয়ে যেতে হবে। এই যে বাইরের সার্কেলটা দেখছেন, এটাতে সাদা আর কালো শিব মন্দির শিবলিঙ্গ আছে, সাদাটা সদাশিব আর কালোটা রুদ্র, আর ভেতরে যে শিব মন্দিরগুলো রয়েছে এর মধ্যে কেবল সাদা, দ্যাট মিন্স সদাশিব শিবের মূর্তি লিঙ্গগুলো রয়েছে, আর বাইরের শিবলিঙ্গগুলো অপেক্ষাকৃত লম্বা, আর ভেতরের শিবলিঙ্গগুলো অপেক্ষাকৃত একটু ছোট। আর এর ভেতরে যদি যাওয়া যায় ভেতরে সার্কেলটায়, তাহলে ভেতরে একটা কুয়ো মতো আছে, তো বলা হয় ইতিহাসে যে ওই কুয়োটার মধ্যে বড় কম্পাস বসিয়ে সার্কেলটা তৈরি করা হয়েছে। যাই হোক, আমাদের ভাগ্য খারাপ আমরা পেলাম না, যাই হোক যেহেতু 108টা মন্দিরে আমরা ঢুকতে পারিনি, তাই এখানে আসার আরেকটা মন্দির রয়েছে যেটা হচ্ছে ভবা পাগলার মন্দির, ভবা পাগলার ভবানী, ভবার ভবানী মন্দির। এসছি স্বামী বিবেকানন্দের জন্মস্থানে, আসলে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মামা বাড়ি। হ্যাঁ, বাড়ি অরিজিনাল যে বাড়িটা রয়েছে সেটা এখানে মাটির নিচে রয়েছে ভগ্নাবশেষ হিসাবে, কিন্তু মডিফাই করে এখানে একটা স্কুল করা হয়েছে স্বামী বিবেকানন্দের নামে। এখানে ওনার আবক্ষ মূর্তি রয়েছে,
এই হলো স্বামী বিবেকানন্দের নামে একটি স্কুল। এখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। এটা নবদ্বীপের জল মন্দির। এই জলের মাঝখানে মন্দিরটা রয়েছে। এখানে প্রচুর হরিণ রয়েছে, ছোট বড়। এখানে খরগোশ আছে, নানা রকমের কালো সাদা। রাজহাঁস, তাই তাই কি বলছিস? হ্যাঁ আচ্ছা, আর কি আর কি সাইজ দেখেছো? দেখুন, দেখে শিখুন।